বলিয়া মানে চলাইছে তাণ্ডব, কাজিরঙাত তাণ্ডব চলাইছে প্রকাণ্ডকরে। প্রাণর মমতাত রাজপথত উঠিছে এটু প্রকাণ্ড এশিঙিয়াগড়। কাজিরঙার হালধিবাড়ির 37 নং রাষ্ট্র ঘাইপথত গড়র রুদ্রমূর্তি। হরবারিষার বানর পৰা পরিত্রাণ পাবলৈ 37 নং রাষ্ট্রপথ অতিক্রম করার সময়ত উগ্রমূর্তি ধরে গড়টুই। যাবলে বাট বিচারি নাপায় পথর কাষতে থকা দোকানও লণ্ডভণ্ড করে। পথদূরে যাতায়াত করা লোকক আক্রমণ করবলে উদ্যত হয়। কিছু সময়লে স্তব্ধ হয়ে পড়ে যাতায়াত, পিছত গড়টুয়ে ঘাইপথে অন্য দিশলে গুছি যায়। ইপিনে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত আলায় আথানি হয়েছে বন্যপ্রাণী। বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র কাজিরঙার বান পরিস্থিতি জটিল হয়ে আছে। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের বিস্তীর্ণ এলাকা বর্তমান পানির তলত, ব্যাঘ্র সংরক্ষিত বনাঞ্চলও পানির তলত। বানত দিকবিদিক হেরায় জেনি তেনি ঢাপলি মেলিছে বন্যজন্তুই। এতিয়ালৈ বানত কাজিরঙাত এটা গড় পোয়ালিকে ধরে 4টা বন্যজন্তুর মৃত্যু হয়েছে, উদ্ধার করা হয়েছে 24টা জন্তু। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত বানপানী ভালেমান সোমাইছে এবছর, আর পানি লাহেকে বাড়ি আছিল এতিয়ালৈকে আমি দেখিছিলো। 167 ক্যাম্পস এতিয়ালৈকে ইনান্ডেটেড কন্ডিশনত আছে এন্টার কাজিরঙা ন্যাশনাল পার্ক এন্ড টাইগার রিজার্ভ। তারপর আমি 8টামান ক্যাম্পর আমি এভাকুয়েশন করবলগিয়া হয়ে গেল, আমি করে দিয়া হল। আর আমি এবার ন্যাশনাল হাইওয়েত আমার পেট্রোলিং ডিউটি আর আমার ভেহিকল স্পিড রেগুলেশনের ডিউটি অল্প স্ট্রেংথেন করা হয়েছে আমার আসাম পুলিশের সাপোর্ট লগ। পানবাড়ি, হালধিবাড়ি, কাঞ্চনজুড়ি আদি করিডোরের লগতে রাষ্ট্রীয় উদ্যানের কাষরিয়া বহু এলাকায় দি যাকে যাকে বন্যজন্তু 37 নং রাষ্ট্রপথ অতিক্রম করে গতি করেছে কার্বি পাহাড়লে। 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ অতিক্রম করে কার্বি পাহাড়লে গতি করা বন্যজন্তুর যাতে যান বাহনের খুঁদাত হতাহত নহয় তারবাবে সষ্টম হয়ে পড়েছে বন আরক্ষী আর পরিবহন বিভাগ। পথটোরে যাতায়াত করা যান বাহন সমূহ দিনে নিশায় এসকর্ট করে পার করেছে বন বিভাগ তথা প্রশাসনে। কালি নিশালৈকে পানি বাঢ়িছিলে আর আজি পুয়ার ভাগৰ পৰা পানি স্টেবল হয়েছে বলে আমি কব পাৰো, কারণ রাষ্ট্রীয় ঘাইপথত পানি উঠিছিলে যোৱা নিশা আর এটা পানি তো রাষ্ট্রীয় ঘাইপথৰ পৰা নামি গৈছে। কিন্তু তথাপিও কাজিরঙাত এতিয়াও 90% বেছি জলমগ্ন হৈ আছে সকলো দিশে আর সকলো ফালে এতিয়া পানি। আর জীব জন্তু যেখিনি আছে হাইলেন্ডত আছে কিছুমান, আর ম্যাক্সিমাম জীব জন্তু রাষ্ট্রীয় ঘাইপথ পার হয়ে দক্ষিণৰ কার্বি পাহাড় আর বাগান সমূহত আশ্রয় লৈছে। এই ভয়ঙ্কর বানর মাজতে বাঘকে ধরে গড়, মোহ, হরিণা আদি একাংশ বন্যজন্তুয়ে আশ্রয় গ্রহণ করেছে হাইলেন্ড সমূহ। এই হাইলেন্ড সমূহ সচাকৈয়ে কাজিরঙার জীবকুলর বাবে আশীর্বাদ স্বরূপ হয়ে পড়েছে। এই হাইলেন্ড সমূহত গড়, হরিণা আদি আশ্রয় লৈ প্রাণ রক্ষা করেছে। উল্লেখযোগ্য যে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের 223টা বন শিবিরের ভিতর 167টা বন শিবিরে পানির তলত আছে। ইয়ারে কেবাটাও শিবিরের পর বনকর্মীক স্থানান্তর করবলগিয়াও হয়েছে। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের দাঁতি কাষরিয়া কেবাখনো গাঁও পড়েছে বানর কবলত। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের মূল প্রবেশ দ্বার মিহিমুখ ডুব গেছে বানত। কাজিরঙার মিহিমুখত থাকা বিলাসী বরগস অতিথিশালাও পড়েছে বানর কবলত। অতিথিশালাটোর চৌহদত এককাল পর্যন্ত পানি হয়েছে, পানি হয়েছে, পানি তলব লোকসান হয়েছে, পার্কিং লেগে পানি হয়ে গেছে। বাকি আমার দরকারি জায়গাবিল পানি তেনে হওয়া নাই, যা আমি ব্যবহার করে থাকো সেই তলর এরিয়াবিল সবতে পানি হয়েছে। পানি মোটামুটি 4 ফুট মান লেগে পানি হয়েছে হয়, আর যদি অল্প বাড়ে আমার অসুবিধা হব। ইফালে মঙ্গলবারে কাজিরঙার বান পরিস্থিতি পরিদর্শন করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। বান পরিস্থিতি আরও অধিক জটিল হলে দেরগাঁওত প্রশিক্ষণরত 100 বনকর্মীক কাজিরঙাত মোতায়েন করা হব বলেও মন্তব্য করে মুখ্যমন্ত্রী। কাজিরঙার প্রাপিতুপন বরা রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।